ছাত্রী এবং সরকারের কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু আজকে জুম্মার দিন, আজকে যে বিজয়পুর প্রতিযোগিতা হচ্ছে, এটা ইউনিয়ন পর্যায় থেকে যারা প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান ধরে এসেছেন, উপজেলা পর্যায়ে থেকে এসেছেন, সর্বশেষ জেলা পর্যায়ে যারা আজকে এই প্রতিযোগিতায় এসেছেন, খুব একটা পবিত্র জিনিস। আজকে আমাদের যে সুনামীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, হয়তো তারা তাদের চিত্তমন থেকে একটি সুন্দর যে অনুষ্ঠান সারা বাংলাদেশ জেলাব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে, এই অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় হবেন, তাদের ভিতরে একটা চিত্রাঙ্গনে এবং তাদের প্রতিযোগিতা আসবে, এই প্রতিযোগিতা থেকে তাদের ভেতরে একটা লেখাপড়ার সাথে সাথে তারা চিত্রাঙ্গনে প্রতিযোগিতা তাদের ভেতরে একটা অনুভূতি কাজ করবে। যেহেতু জুম্মার দিন, আমি আর বেশি বক্তব্য পারবো না,